এঙ্গেজমেন্ট হওয়ার পর ছেলে মেয়ে দেখা করা বা কথা বলা জায়েজ আছে কিনা? সর্বনাশ, কোন অবস্থাতে জায়েজ নাই। আমাদের দেশে মানুষ আজকাল যুবকরা অনেকে মনে করে যে এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এটা আরেক নতুন শয়তানি আর কি। আংটি দিছে, আংটি বদল হয়েছে, এটার নাম এঙ্গেজমেন্ট হয়ে গেছে, শয়তানি। এই জন্য বললাম যে এটা শয়তানের একটা ফাঁদ। এঙ্গেজমেন্ট হয়ে গেলে মনে হয় সে আমার বউ হয়ে গেছে, আর বউ মনে করে সে আমার স্বামী হয়ে গেছে। আসলে এঙ্গেজমেন্ট হলে কি বিয়ে হয়? যতক্ষণ পর্যন্ত আগদ না হবে ততক্ষণ পর্যন্ত তারা পরপুরুষ এবং পরনারী। একে অন্যের সাথে দেখা দেওয়াও হারাম, আর ইটিশ পিটিশ কথা বলাও হারাম। সাবধান, এঙ্গেজ ফ্যাঙ্গেজ নাই। পছন্দ হয়ে গেছে, আগদ পড়াই দিবেন, শেষ। কি আর এঙ্গেজ করে আবার ঝুলায় রাখে আকাম করার জন্য? এগুলা জায়েজ নাই, গুনাহের কাজ। হয় বিয়ে হবে, আর না হলে তারা পরন পুরুষ পরনারী, তাদের পর্দা ফরজ। এঙ্গেজ হয়ে গেছে, এবার ইটিশ পিটিশ করতেছে। আবার আজকাল বলে যে বিয়ের আগে থেকে একটু বোঝাপড়া না হইলে, গেট টুগেদার না হইলে শান্তি হয় না। এখন তো খুব গেট টুগেদার হইতেছে সারা দেশে, শান্তি জোয়ারে ভাসতেছে না পরিবারগুলা? ডেলি 39টা করে তালাক হয় ঢাকা শহরে, শান্তি জোয়ারে ছোটে না তালাক হয়, তাই না? আমি তো সবসময় বলি, মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, চাচা যারা আছে তাদের জিজ্ঞাসা করেন, এঙ্গেজ ফ্যাঙ্গেজ কিছু আসিল ওনাদের যুগে? কিন্তু চাচিদের সাথে ওনাদের যে সম্পর্ক, আপনারা যুবকরা গেলে চিন্তাও করতে পারেন না। যে ভালোবাসা চাচার সাথে চাচিদের সিত, আপনারা ভালোবাসা উপর দিয়ে দেখাইতেই পারবেন, ভিতরে ভালোবাসার নামগন্ধ নাই, সব বাটপারি। বউ বসে বসে আরেকটার সাথে ইটিশ পিটিশ, আর স্বামী ফেসবুকে আরেক সাথে ইটিশ পিটিশ, সবাই না অনেকে করে, ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহর বিধানে আসেন, এঙ্গেজ এঙ্গেজ নামক আংটি বদল কথা পাকাপাকির পরে স্বামী স্ত্রী হয়ে যায় না। বিবাহ হওয়ার আগ পর্যন্ত কথাবার্তা বলা, দেখা দেখি করা জায়েজ? একান্ত জরুরি কথাবার্তা, ফরজ কথাবার্তা থাকলে বলতে পারেন মেসেজের মাধ্যমে, ফেতনা থেকে দূরে থেকে। জায়নামাজ অর্ধেক পেলে বাকি নামাজ কি পড়া যাবে? যাবে। অর্ধেক পেলে ইমাম সালাম ফেরানোর পরে বাকি তাকবীরগুলা দিয়ে নেবেন, তাকবীরই তো, তাকবীর এবং দোয়াই তো। ইমাম সালাম ফেরানোর পরে ওটা করে তারপরে নিজে একা একা কি পড়বেন? সালাম ফেরাবেন। জায়নামাজের পর সবাই মিলে জানাজার কথা বুঝাইছেন, জায়নামাজ তো না, জানাজার পর সবাই মিলে হাত তুলে দোয়া করার বিধান কি? জানাজার পরে হাত তুলে দোয়া না, জানাজার তো দোয়া, জানাজাটা কি? দোয়া। তারপরে আবার হাত তুলে দোয়া করার প্রয়োজন নাই। ইসলামের দৃষ্টিতে তাবিজ ব্যবহারের বিধান কি? কোরআন হাদিসের আলোকে জানার আবেদন রইল। তাবিজ আমাদের নবীজি নিজে ব্যবহার করেন নাই, দেনও নাই, তবে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন কোরআন হাদিসের আয়াত দিয়া দিলে সেটা শিরিক হবে না, নাজায়েজ হবে না। কিন্তু সুন্নাত হলো ঝাড়ফুঁক। ঝাড়ফুঁক কি? সূরা ফাতিহা পড়ে ফু দেন, তেল পড়া, পানি পড়া, গায়ে ফু দেওয়া, এই ঝাড়ফুঁক দেওয়া, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আছে, কোরআন আয়াত দিয়া।